হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেকদিন পর আজকে আবার বিয়ে রিলেটেড ব্লগ করছি। অনেকদিন কোনো শপিংয়ে যাওয়া হয়নি, তো ভাবলাম যে পিসি, আমি আর আমার এক বোন আছে ঝুপি, তো আমরা তিনজনে মিলে একটু হাতিবাগান যাই। হাতিবাগানে থেকে গিয়ে দেখি যে পুজোর যদি কোনো নতুন কালেকশান এসে থাকে। মার্কেটে অনেক কিছুই অ্যাভেলেবেল, জুতো, জুয়েলারি, কসমেটিক্স সব কিছুই। তো দেখা যাক ওখান থেকে গিয়ে কী কী কিনি, তোমাদের সাথে ভিডিওটা সব কিছু শেয়ার করবো। এখন বাজে ওই 12:30 মতন, একটা নাগাদ আমরা বাড়ি থেকে বেরোবো। এখান থেকে বাস ধরে ডিরেক্ট যাবো হাতিবাগান, তারপরে গিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমি আর পিসি রেডি হয়ে গেছি, পিসি তো রেডি হয়ে চলেই এসেছে ওর বাড়ি থেকে। এখন বেরোবো, দেখি বাসে গিয়ে উঠবো, বাস স্ট্যান্ডে যাই আগে। আমরা নেমে গেছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, এখানে ঝুপিও আছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য যেতে পারছি না, একটু দাঁড়িয়ে তারপর যাবো। আমি আমার পূর্ব জন্মের বন্ধুদের সাথে মিলে আসবো। তো প্রথমেই ডান দিক দিয়ে হাতিবাগানে হাঁটতে হাঁটতে ফুটে চোখে পড়ে গেল এই মোবাইল কভারের দোকান। তো 80 টাকা 100 টাকায় বেশ সুন্দর সুন্দর কভার ছিল, তো আমার মোবাইলের কভারটা ছিঁড়ে গেছিলো বলে আমি কিনে নিলাম। পিসিও এখানে বাড়ির জন্য কয়েকটা পাপোশ নিচ্ছিল, সব 30 টাকা করে দাম নিয়েছে, চারখানা পাপোশ কিনে নিয়েছে। দেন আমরা চলে গেলাম ক্লিপ, তারপরে সেফটি পিন, এরকম রাখা ছিল এরকম টাইপের দোকানে। তো ওখান থেকে বেশ কয়েকটা কাটা ক্লিপ পিসি কিনলো। ক্লিপের কালেকশানগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, 10 টাকা থেকে শুরু করে 20 টাকা 30 টাকায় অনেক ভালো ভালো ম্যাট ক্লিপস অ্যাভেলেবেল ছিল। দেখ কিনিবি, দেখ দেন। ওখান থেকে অনেকগুলো শপিং করার পর এখানে ক্রকারির দোকানে এসেছিলাম, স্টিলের স্ট্র খুঁজছিল ঝুপি তো ওর জন্য কিনতে। দেন রাস্তায় ডান দিক বাদিকে প্রচুর জুয়েলারি শপ, আর আমার কুমদানের ইয়াররিংস কেনার ভীষণ ইচ্ছে ছিল, তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। তখনই আমাদের চোখে পড়ে গেল এরকম একটা দোকান যেখানে হিউজ 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 গোল্ডেন জুয়েলারির কালেকশন ছিল। অ্যান্ড অফকোর্স এখন যে ট্রেন্ডিং রাজস্থানি টাইপের ফটো প্রিন্টের জুয়েলারি, মিরর ওয়ার্কের জুয়েলারি, দেন পার্লের জুয়েলারি, সব কিছু এখানে কম বেশি অ্যাভেলেবেল ছিল, আর প্রত্যেকটা জিনিসেরই খুব ইউনিক কালেকশন ছিল। বল কি পছন্দ, কোনটা? এই এই ডিজাইনটা দেখ তো, এই যে এই যে দেখ, এইটা না, আমি এটার কথা বলছি, দেখ এইটা এইটা এটা ভালো। আমি কিছু বুঝতে পারছি না, নিচের চোকারগুলো বেশ সুন্দর কিন্তু, তবে যদি ওপর দিকে দেখ না, ওপর দিকে দেখ না, ওপর দিকে কুন্দানের ইয়েগুলো দেখ, আর দেখ ভালো করে কালারগুলো, আমি তো এখন দেখছি না, ডান দিকে দেখ আছে, আর একটু বড়ই নেই। এটা কত, এটা কত সাইজ? 22 হবে না, 24 হবে, 22। তারপরে চলে এলাম ওই লাইনেই ডান দিকে একটা দোকানে, অনেক সুন্দর সুন্দর অক্সিডাইজের জুয়েলারি ছিল, দেন চুড়ির কালেকশন, গোল্ডেন সব নেকলেস, চোকার, আর প্রচুর সীতাহারেরও কালেকশন ছিল। আমি এখান থেকে ইয়াররিংসগুলো দেখছিলাম, তো এগুলো সবই খুব রিজনেবল প্রাইস, 80 টাকার মধ্যে বলছিল এত বড় বড় গোল্ডেন ইয়াররিংসগুলো। আর দেখো কত হিউজ কালেকশনস রয়েছে এই দোকানটাতে, সব রকমের চেন থেকে শুরু করে সব টাই চেন সব কিছু, এগুলো 100 টাকা ছিল। আর ওপরে যে সীতাহারগুলো দেখতে পাচ্ছ ওগুলো ওই 150 থেকে 350 রেঞ্জের মধ্যে সবই প্রায় অ্যাভেলেবেল ছিল। আর আমি দেখছিলাম এখানে কামরবন্দ, আমার বিয়েতে পরবো বলে আমি একটু সিলেক্ট করছিলাম, আমার এই ধরনের ফ্লাওয়ার মোটিফের আর শুধু ফ্রন্টে ডিজাইন থাকে এই টাইপের কামরবন্দই একটু বেশি ভালো লাগে, তো আমি এগুলোর মধ্যে থেকে একটু কনফিউজড ছিলাম কোনটা চুজ করব। আর তারপরে সীতাহারও একটা নেওয়ার ছিল, কারণ আমি লং চেনটা একটুখানি আমার বাকি যে জুয়েলারিগুলো সেগুলোর সাথে ম্যাচ করে পরতে চাইছিলাম। তো এখানেও দেখো কত সিম্পল সরুর মধ্যে অনেক চেন্স আর কোমরবন্ধ রয়েছে, সব কিছুই ওই প্রাইস 100 to 150 মধ্যে অ্যাভেলেবেল। আমি চেনটা পরে দেখছিলাম আর এখানে কামরবন্ধটাও ট্রাই করছিলাম, তো আমার বেশ ভালো লেগেছিলো, সো আমি ভাবলাম আমি এটাই নিয়ে নিই, তো আমি ওটাই কিনেছিলাম। সীতাহারটা আমি আর এই দোকান থেকে কিনিনি, কারণ আমি একটু ভাবছিলাম মিনা করা কিনবো কি না। এখানে পিসি সিলেক্ট করছিলো নিজের জন্য কামরবন্ধ, এগুলো সব 250 টাকার মতন রেঞ্জ বলছিলো। এইদিকে যে কটা সীতাহার দেখতে পাচ্ছ এই সীতাহারগুলো সব প্রচুর দাম বলছিল, 450 টাকা দাম বলছিল, আমি 250 টাকা দিয়ে একটা কিনেছি ওখান থেকে।
তো অবভিয়াসলি হাতি বাগানে মোটামুটি সব কিছু অ্যাভেলেবেল, জুয়েলারি, ইভেন নেটেও যা দেখবে ট্রেন্ডিং সবই অ্যাভেলেবেল, বাট বার্গেনিং করে নিতে হবে, অ্যাফোর্ডেবল প্রাইসেই তোমরা পেয়ে যাবে। আর এই দোকানটায় ভীষণ সুন্দর সুন্দর কুন্দানের জুয়েলারির কালেকশন ছিল, জাস্ট কুন্দান ইয়াররিংসগুলো দেখো কত সুন্দর সুন্দর কালেকশন, আর সবই প্রাইস হচ্ছে ওই 150 থেকে 200 মধ্যে, তার বেশি একটাও কিছু ছিল না ইয়াররিংস। আর কুন্দানের নেকলেসও অ্যাভেলেবেল ছিল। দেখ এটা বেশি ভালো লাগছে নাকি ওইটা দেখি, কোনটা ভালো লাগছে? তো এটা তারপরে আমি নিজের জন্য একটু মানতাসা দেখছিলাম, আমার মানতাসা জিনিসটা ভীষণ ভালো লাগে, তো আমি একটু হাতে পরে পরে দেখছিলাম কোনটা ভালো সেট হয় সেটাই নেব। ময়ূরের ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিল, আমার বাকি জুয়েলারিগুলোর সাথে ম্যাচিং হয়ে গেছিলো। তারপরে পিসি আমি ঝুপি বললাম চল কিছু খেয়ে নিই, খিদে পেয়েছে, তারপর বাসে উঠবো। তো আমার এই চেনা জানা কলেজ থেকে খাচ্ছি এই দোকান থেকে আমরা খেয়েছিলাম মোমো। আর তারপরে বাইরে বেরিয়ে পিসি বলল যে কয়েকটা ব্লাউজও কিনে নিই, কারণ আমারও বৃদ্ধির জন্যে ব্লাউজ কেনার দরকার ছিল, আর পিসিও ভাবলো রিসেপশনের শাড়িটার সাথে ম্যাচ করে একটু ব্লাউজ কিনবে। তারপর ব্লাউজ কিনে আমরা চলে এসেছিলাম জরির দোকানে, জরি লাটকান সব কিছুই অ্যাভেলেবেল ছিল। এইটা ওই বাজার কলকাতা এরিয়ার ঠিক সামনেই দোকানটা, তো এখান থেকে আমি বেশ কয়েকটা জিনিস কিনে নিয়েছি। এই যে সাদা লেসগুলো দেখছো, এগুলো বৃদ্ধির ব্লাউজের জন্য আমি কিনে নিয়েছিলাম, আমি রেড কালারের হাকোবা ব্লাউজ কিনেছিলাম, তো তার সাথে ম্যাচ করে এই লেসগুলো কিনেছিলাম। মোটামুটি যা ডিজাইন চাইবে পাড়ের সবই এখান থেকে পেয়ে যাবে। তারপরে ঝুপি দেখছিল কিছু চুড়ি, কারণ ওর চুড়ি কেনার ইচ্ছে ছিল, তো ওখান থেকে চুড়ি কিনে দেখলাম সামনেই রাখি, তো রাখির অনেক সুন্দর সুন্দর দোকান ছিল। ওখান থেকে পিসি আমার বাবার জন্য চুজ করে একটা রাখি কিনেছে, আর ঝুপিও ওর দাদাদের জন্য, ভাইদের জন্য 3-4টে মতন রাখি কিনেছিল। দেখো কত সুন্দর সুন্দর কালেকশন ওনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, আর সব কটারই দাম ওই 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত ভ্যারি করছে, তো তোমরা দেখে চাইলে চুজ করে কিনতে পারো। তো পিসির তখন কোমরবন্ধটা পছন্দ হয়নি, পিসি পরে এসে এই জায়গা থেকে একটা সিম্পলের ওপর কোমরবন্ধ দেখছিল, আর আমিও পিসিকে বলছিলাম যে এটাও বেশ সুন্দর কিন্তু একটু স্টোনের ওপর কিছু যদি থাকে তো স্টোনের ওপর দেখতে পারিস, কারণ যেহেতু খুব সিম্পল ডিজাইন তো অ্যাটলিস্ট স্টোনটার জন্য যদি একটু চোখে লাগে। তো ফাইনালি 4-5টা মতন ডিজাইন দেখার পর এই ডিজাইনটা আমার মনে হলো সত্যিই খুব সুন্দর লাগছে, আর পিসিকে সিম্পলের মধ্যে খুব ভালোও লাগবে, তো এটাই ফাইনাল করলাম। তো আমরা বাসে করে চলে এলাম সোজা বেলঘরিয়া। সো ফাইনালি হাতিবাগান থেকে শপিং করে আমি বাড়ি চলে এসেছি, এখন 6:30 বাজে, 6:30 মধ্যে আমাদের সব শপিংই কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট সব কিছুই আমার কেনা হয়ে গেছে, আর যে 3-4 জিনিস বাকি আছে সেগুলো ভাবছি নেক্সট মান্থে গিয়ে আবার কিনে নেব। তো চলো কী কী ভিডিওতে কিনলাম না কিনলাম সেটা আর এখন দেখাচ্ছি না, কারণ ভীষণ টায়ার্ড, পরে কোনো একটা ভিডিওতে কন্টিনিউয়েশন করব, এটার সব কিছু দেখিয়ে দেবো কী কিনেছি, কোথা থেকে কিনেছি, কত পড়েছে। তো আজকের ভিডিওটা এটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, দেন টেক কেয়ার।